নবম অধ্যায় রাজযুগ শ্রী ভগবান উভাচ ইদং তুতে গুজ্জতম প্রবেশকামি অনসুয়বে জ্ঞানং বিজ্ঞান সহিত জজ্ঞাত্বা মুস্কসে সুভাত রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্র ইদম উত্তম প্রত্যাবগমং ধর্ম সুশুকং কর্তুম অভয় অশ্রদ্ধানা পুরুষা ধর্মশৈষ পরন্তব অপ্রাপ্যমান নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে ময়া তত মিদং সর্বং জগত ব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বুতানি নচং তৈশ অবস্থিত নচ মস্তানি ভূতানি পশ্যমি যুগম ঐশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্তু মমাত্মা ভূত ভাবনঃ যথা কাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি ইতি উপধারয় সর্বভূতানি কন্ত প্রকৃতি জানতি মামিকাম কল্পস্কয় পুনঃস্থানি কল্পাদৌ বিশ্রিজামি অহম প্রকৃতি সমবষ্টৈব বিশ্রিজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমং কৃষ্ণ অবশং প্রকৃতির বসা নচমাং তানি কর্মাণি নিবধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন অশক্ত তেসু কর্মসু ময়া ধস্কেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুরানেন কন্ত জগৎ বিপরিবর্ততে অবজানন্তি মাং মুরা মানসী তনুমাশ্রিত পরম ভাব অজানন্ত মম ভূত মহেশ্বর মুঘাশা মুগকর্মাণু মুগগানা বিচেতস রাসকুশীম আসুরীম চব প্রকৃতি মোহিনী শ্রিতাহা মহাত্মানস্তু মাং পার্থ দৈবী প্রকৃতি আশ্রিতা ভজন্তরণ মনসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম সততং কীর্তন্ত মাং যতন্ত চ ধীরব্রতাহা ন মহ্যন্ত চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে গানযজ্ঞেন চাৎপন্নে যজন্তু মাম উপাসতে একত্বেন পৃথক্তেন বহুদা বিশ্বতু মুখম অহং ক্রতুরহং যজ্ঞঃ সদা মহামৌষধম মন্ত্র মহমে বাজ্যম অহম অগ্নি অহম হুতম পিতা মৈশ জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্র ওঙ্কার ঋক্সাম যজুরে বচ গতির ভর্তা প্রভু শাসকি নিবাস সরং সুরী প্রভব প্রলয়স্থান নিধান বীজম অভয় তপামি অহম অহম বর্ষম নিগৃহামি উৎসৃজামি চ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদশ চহম অর্জুন ত্রৈবিদ্যমান সুমপা পূত পাপা যজ্ঞরিষ্টা স্বর্গতিং প্রাপ্তন্তে তে পুণ্যমা সাহিত্য সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিব্যান দিবি দেব ভোগান তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং স্ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রিধর্ম মনোপ্রপন্না গতাগতং কামকামা লভন্তে অনন্যা চিন্তন্ত মাং যেজনা পৈরূপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগস্কেমং
वहामि अहम्। जे अपूर्ण देवता भक्ता जजन्ते श्रद्धा अनीता तेपि मामेव कन्त जजन्त विधि पूर्वक। अहंगी सर्वयज्ञानां भुक्ता च प्रभुरेव च न तु माम् अपि जानन्ति तत्तेन अत चमन्ति ते। जान्ति देवव्रता देवान् पितृन् जान्ति पितृव्रतः भूतानि जान्ति भूतज्ञा जान्ति म जाजिनोऽपि माम्। पत्रं पुष्पं फलं त्वं जो मे भक्ता प्रयच्छति तदहं वक्तुपरीतं पश्यामि प्रयतात्मनः। यत्करुषि यदश्नासि यज्जुहुषि ददासि यत् यत्तपस्वसि कन्त तत्कुरुष्व मदर्पणम्। शुभ अशुभ फले एवं मुष्कसे कर्म बन्धनै सन्न्यास युगयुक्तात्मा विमुक्तो मम पश्यसि समूहं सर्वभूतेषु न मे दैष्युस्तिन प्रियः। ये भजन्ति तुमां भक्ता मैते तेषु चाप्यहम्। अपि चेत् सुदुराचारु भजते माम् अनन्य भाग साधुरेव समन्तव्य सैम्मा व्यवसि तुहि स क्षिप्रं भवति धर्म आत्मा सत् शान्ति निगच्छति कन्त्य प्रति जानहि न मे भक्त प्रणश्यति। माङ्गी पात्र व्यवसित जेपिषु पापजुनय स्त्री वैश्या स्तता सूत्रा स्तेपि झान्ति पराङ्गति। किं पुनर्ब्रह्मणा पुण्या भक्ता राजस्य अस्थता अनित्यम सुखं लुखं इमं प्राप्य भजस्व माम्। मन्मना भव मद्भक्तो मज्जाजिमां नमस्कुरु मामे वैश्वसि युक्तैव आत्मनं मत्परायणः। इति श्रीमहाभारते शतसहस्रं संहितायां वैयासिकं विश्वपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यां युगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे राजविद्या राजगुह्यजुग नाम नवम अध्याय। नवम अध्याय बांगला अनुवाद बोलछि। नवम अध्याय राजविद्या राजगुह्यजुग। श्री भगवान बोलें तुम्हें सर्वदेश शून्य बोले তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের অতি গূঢ় কথা বলব। ইহা জানলে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হবে। এই বিদ্যা সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গোপনীয় তত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ। এ অতি পবিত্র ও উত্তম। ইহা প্রত্যেক ফলপ্রদ ধর্মসম্মত সুখসাধ্য ও অবিনশ্বর। হে মহাবীর অর্জুন, যারা এই অধ্যাত্ম বিদ্যায় বিশ্বাসী তারা আমাকে না পেয়ে মৃত্যুময় সংসার পথে আবার ফিরে আসে। আমার স্বরূপ ইন্দ্রিয় গোচর, আমার দ্বারা সমস্ত জগৎ ব্যক্ত হয়ে আছে, আমাতে সর্বভূত অবস্থিত। আমি কিন্তু এই জগৎ প্রপঞ্চে অবস্থিত নয়। তুমি আমার ঐশ্বরিক যুবশক্তি দর্শন করো। এই প্রাণী জগৎ আমাতে পারমার্থিকভাবে অবস্থিত নয়, কারণ আমি সর্বসঙ্গ বর্জিত পরমাত্মা। আমি সর্বভূতের ধারক ও পালক, অথচ আমি ভূতগণের মধ্যে অবস্থিত নই। যেরূপ আকাশ স্থিত মহান বায়ু অসঙ্গ অবস্থায় সর্বত্র গমনশীল, সেইরূপ সর্বভূত আমাকে স্পর্শ না করো আমাতে অবস্থিত আছে যেন। হে অর্জুন, প্রলয়কালে সর্বভূত আমার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়, সৃষ্টিকালে আমি আবার তাদের সৃজন করি। স্বীয় অবিদ্যারূপ মায়াকে
বশীভূত করে নিজ প্রকৃতি বসে জন্ম মৃত্যু পরবশ ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃজন করি। হে ধনঞ্জয়, অথচ আমি এই সকল কর্মে উদাসীন ও অনাসক্ত, ফলে এই কর্ম সকল আমাকে আবদ্ধ করতে পারে না। হে কন্ত, আমার অধিষ্ঠান বশত প্রকৃতি স্থাবর জঙ্গমাত্র বিশ্বের সৃষ্টি করে থাকে, আমার প্রেরণায় সেই জন্য এই জগৎ বারবার সৃষ্ট ও লয়ে প্রাপ্ত হয়। মূর্খ ব্যক্তিগণ নরদেহধারী আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম তত্ত্ব জানে না এবং আমি যে সমস্ত ভূতের অধীশ্বর ইহাও বুঝে না। ঈশ্বরের প্রতি অবজ্ঞাবশত তাদের আশা কখনো পূর্ণ হয় না, তাদের সকল কার্য নিষ্ফল, জ্ঞানভ্যক্ত এবং চিত্ত বিক্ষিপ্ত। এই সকল ব্যক্তি বুদ্ধি ভ্রংশকারী, তামসিক ও রাজসিক প্রকৃতির বশীভূত এবং বিবেকহীন। হে অর্জুন, সাত্ত্বিকী প্রকৃতি প্রাপ্ত মহাত্মাগণ আমাকে সর্বভূতের কারণ মনে করেন এবং অব্যয়স্বরূপ জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। তারা সর্বদা আমার নাম কীর্তন করেন, আমাকে পাবার জন্য দৃঢ়ভাবে যত্ন করেন, ভক্তি সহকারে আমাকে প্রণাম করেন এবং সর্বদা যুগযুক্ত হয়ে আমার উপাসনা করেন। কেউ কেউ জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমাকে ভজনা করেন, কেউ কেউ নিজেদের সাথে অবেদ গানে আমাকে আরাধনা করেন, কেউ কেউ দ্বৈত ভূতিতে নিজ দেহকে দাসরূপে পৃথক জ্ঞান করে আমার উপাসনা করেন, আবার কেউ বা বহু দেবতারূপে বহুভাবে আমাকে আরাধনা করেন। আমি অগ্নিষ্ঠমাদি শ্রৌতযজ্ঞ, আমি সার্থযজ্ঞ, আমি শ্রাদ্ধ আদি পিতৃযজ্ঞ, আমি মন্ত্র, আমি ঔষধ, আমি ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমদ্রব্য, আমি জগতের পিতা মাতা ধারক ও পিতামহ, বিশ্বের আমি একমাত্র গাতব্য বিষয় ও পবিত্র বস্তু, আমি ব্রহ্মবাচক ওঙ্কার এবং আমি ঋক সাম যজু এই সকল বেদ, আমি সকলের গতি পোষণকর্তা প্রভু শুভ অশুভের দ্রষ্টা এবং স্থিতি স্থান, আমি সকলের রক্ষক ও জগতের বন্ধু, আমি স্রষ্টা সংহারকর্তা আধার লয়স্থান, আবার আমি অবিনাশী বীজস্বরূপ। অর্জুন, আমি সূর্যরূপে তাপদান করি, আমি বৃষ্টি বর্ষণ করি এবং আমি কিরণ দ্বারা বৃষ্টি রোধ করি, আমি জীবের জীবন ও মৃত্যু, আমি সৎরূপী অব্যক্ত আত্মা এবং আমি অসৎরূপী জীব জগৎ। ত্রিবেদের অনুগামীগণ আমাকে যজ্ঞ দ্বারা পূজা করে সুমরস পানে পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গলোক প্রার্থনা করে এবং পুণ্যফলে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দিব্য দেবভোগসমূহ উপভোগ করে থাকেন। তারা সেই বিপুল স্বর্গসুখ ভোগ করে পুণ্যক্ষয় হলে পুনরায় মর্ত্যলোকে প্রবেশ করেন। এইরূপে মুক্ত কামনা পরবশ ব্যক্তিগণ যাগ যজ্ঞাদি বেদ বিহিত ধর্মস্থান করে পুনঃ পুনঃ সংসারে গমনাগমন করে থাকে। অনন্য চিত্ত হয়ে আমার চিন্তা করতে করতে যে সকল ভক্ত আমার উপাসনা করেন নিত্যকাল আমাতে যুক্ত, সেই সকল ভক্তের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং লব্ধ বস্তুর রক্ষণাবেক্ষণ আমি করে থাকি। যারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার আরাধনা করেন, হে কন্ত, এই সকল ভক্ত
আমার উপাসনা করেন, তবে এটি শ্রেষ্ঠ বিধি নয়। আমি সর্বযোগের ভুক্তা ও প্রভু আমাকে ভালো করে না জানার ফলে তারা উচ্চ গতি থেকে বিচ্যুত হয়। দেব পূজকগণ দেবলোকে গিয়ে স্বর্গভোগাদি প্রাপ্ত হন, পিতৃপূজকগণ পিতৃগণকে পান। যারা যক্ষ রক্ষ প্রভৃতি ভূতগণকে পূজা করেন তারা ভূতলোক পেয়ে থাকেন, কিন্তু যারা আমাকে পূজা করেন তারা আমাকে লাভ করেন। যিনি আমাকে তুলসীপত্র পুষ্প ফল জল প্রভৃতি যা কিছু শ্রদ্ধাপূর্বক দান করেন, আমি শুদ্ধ চিত্ত ভক্তের সেই ভক্তিপূর্বক প্রদত্ত উপহার গ্রহণ করে থাকি। হে কন্ত, তুমি যা কিছু করো, যা কিছু ভোজন করো, যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সে সমস্ত আমাকে অর্পণ করবে। এইভাবে সর্বক্রম আমাতে অর্পণ করলে শুভ অশুভ কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হবে। আমাতে সর্বক্রম সমর্পণ রূপ যুগে যদি তুমি যুক্ত হও তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত হবে। আমি সর্বতে সমদর্শী, আমার কেউ প্রিয় নেই অপ্রিয় নেই, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমি তাদের অন্তরে থাকি। যদি অতি দুরাচার ব্যক্তি অন্য চিত্ত হয়ে আমাকে ভজনা করে তবে তাকে সাধু বলে মনে করবে, কারণ তার সংকল্প অত্যন্ত শুভ ও পবিত্র। এই জাতীয় দুরাচার ব্যক্তি অতি শীঘ্র ধর্মাত্মা হন এবং চিরশান্তি লাভ করেন। হে কন্ত, তুমি সর্বসমক্ষে ধীর প্রত্যাশিত বলতে পারো যে আমার ভক্তের কখনো বিনাশ নেই। হে অর্জুন, একান্ত নীচকুলে যাদের জন্ম, যারা শাস্ত্র জ্ঞানহীন স্থূলক বৈশ্য অথবা শূদ্র, আমার আশ্রয়ে তারাও পরমগতি লাভ করেন। এ বিষয়ে পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও ক্ষত্রিয়দের কথা আর কি বলবো, তারা যে আমার উপাসনায় পরাগতি লাভ করবে এতে তো কোনো সন্দেহ নেই। অতএব যখন এই অনিত্য দুঃখদায়ক মনুষ্যলোকে এসে জন্মগ্রহণ করেছ তখন সদ্গতি লাভের জন্য আমাকে ভজনা করো। হে অর্জুন, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার প্রীতিনিমিত্ত পূজা পার্বণ যাগযজ্ঞাদি করো এবং কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইভাবে মতপরায়ণ আমাতে নিজ আত্মা যোগ করো, তাহলে আমাকে পাবে। ইতি রাজবিদ্যা রাজগুজ্জ যুগ নামক নবম অধ্যায়।